মন ভাঙলে এটাকে আপনি জোড়া দিবেন কেমন করে? যদি আমাদের মন কখনো ভেঙে যায়, প্রচন্ড পরিমাণে আমরা কষ্ট পাই, যে মনটা ভেঙে চোরে খান খান হয়ে গেছে, যে মনটা এত ভেঙে যায় যে সেজদায় গিয়েও কান্না পায়, মনটা এত ভেঙে যায় যে আমরা যখন ভাতের দানা মুখে নিচ্ছি তবু আমার চোখ দিয়ে গলগল গলগল করে পানি পড়ছে, আমি হাঁটতেছি চোখ দিয়ে পানি পড়ছে। মানুষ যখন প্রচন্ড লেভেলে ভেঙে যায়, প্রচন্ড পরিমাণে অনাকাঙ্ক্ষিত কষ্ট পায়, তখন তার চোখ দিয়ে যে কখন পানি বের হয়, কখন চোখ ভিজে যায়, সে কল্পনাই করতে পারে না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? দেখবেন একজন ছেলে সব আছে, চাকরি আছে, বাড়ি আছে, বাবা আছে, মা আছে, বউ আছে, হয়তো মায়ের থেকে অথবা বাবার থেকে, পরিবার থেকে অথবা বউয়ের থেকে অথবা তার সবচেয়ে বন্ধু কাছে তার থেকে কষ্ট পেয়ে এত ভাঙা ভাঙছে, চেহারা শুকায়ে গেছে, গায়ে গোস্ত নাই, রক্ত নাই, শুকায়ে একদম অবস্থা খারাপ, এরকম অনেকে আছে না নাই যুবক ভাইরা? আমি আজকে সলিউশন বলবো যে আসলে মন ভাঙলে এটাকে আপনি জোড়া দিবেন কেমন করে। কিছু কিছু জিনিস ভাঙলে জোড়া না দিলে এটা অনেক বেশি ভেঙে যায়। আর মন, এই মন এমন একটা জিনিস, এটার সঙ্গে পুরো পৃথিবীর সমস্ত কিছু কানেক্টেড। মনে করেন আপনার মন ভালো নেই, কথা কিন্তু বুঝে শুনতে হবে যুবক ভাইয়ারা। এভরি ম্যাটার হ্যাজ লজিক, হ্যাজ এ লজিক, প্রত্যেকটা বিষয়টা লজিক, যুবক ভাইরা আছে না নাই? দেখেন মন যদি আপনার ভেঙে যায়, আমি আপনাকে নিয়ে গেলাম মনে করেন যে ঢাকার সবচেয়ে নামি দামি একটা রেস্টুরেন্টে, মন আপনার খারাপ, যতই দামি রেস্টুরেন্ট হোক আপনার কি মন বসবে? আপনাকে আমি এগুলো সাজেকে, মন কি বসবে আপনার? মন গেছে ভেঙে ভাই, মন আমার ভাঙা কিসের সাজেক আর কিসের কক্সবাজার? আগে মনটা আপনার জোড়া দেওয়া লাগবে। প্রথম, যদি কখনো মনটা খুব বেশি ভেঙে যায়, যেটা আমি প্রায় অ্যাপ্লাই করি, দেখেন সেটা হচ্ছে যে গোরস্থানে যান, গোরস্থানে গিয়ে কবরস্থানের পাশে একটু দাঁড়ান, দেখবেন কবরস্থান আপনাকে বলবে যে আজ তুমি যে বিষয়ে মন খারাপ করে আছো, আজ তোমার যে বিষয়ে মন খারাপ, আজকে তোমার যে বিষয়ের জন্য মনটা ভেঙে গেছে, কবরে আসো, ওই বিষয় তোমার কাছে সবচেয়ে ন্যূনতম ছোট্ট বিষয় মনে হবে, ঠিক কিনা বলে? কবরস্থ ব্যক্তি জানে যে আপনি কেন মন খারাপ করে আছেন, এটা কোনো বিষয় না, যদিও বা সে বলে না, সে জানে না। আমি জাস্ট বুঝাচ্ছি, যখন কেয়ামত শুরু হয়ে যাবে তখন মানুষ বুঝবে যে দুনিয়ার কোনো বিপদ আসলে কোনো বিপদই ছিল না। কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, যখন সে সময়টা আমরা পার করা শুরু করব, মনে হবে এতটা লম্বা সময় কিয়ামতের সময়টা হবে, দুনিয়ার পুরো জীবনটা, আমার বয়স যদি হয় 25 কিংবা 30, আমার পুরো 30 বছরের জীবনটা মনে হবে ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আমি দুনিয়াতে ছিলাম। 30 বছর হায়াত, 60 বছর হায়াত, একটা ছোট্ট সকাল মনে হবে। তাহলে সেই সময়টা কি ছোট হবে না লম্বা হবে যুবক ভাইয়েরা? কবরস্থানে যান একটু, আর মাথায় রাখবেন মন যখন ভেঙে যাবে, নিজেকে প্রশ্ন করেন আগে যে মনটা কেন আমার ভেঙেছে, ইজ দিস ম্যাটার রিলেটেড উইথ দিন অর দুনিয়া, এটা কি দুনিয়ার জন্য মন খারাপ নাকি আখরাতের জন্য মন খারাপ? ইফ দিস ইজ দ্য ম্যাটার উইচ ইজ কানেক্টেড উইথ দিন, দেন ইয়েস দিস ইজ দ্য ম্যাটার দ্যাট আই শুড বি স্যাড অ্যাবাউট। যদি দিন নিয়ে হয় যে আমার নামাজ হয়নি, আজকে আমি রোজা রাখতে পারি না, ফরজ আমার মিস হয়ে গেছে, তবে এটা এমন একটা বিষয়, এই বিষয়ে আপনাকে দুঃখ পাওয়া লাগবেই, আপনার মন ভাঙতেই হবে, কারণ এটা ভাঙাটাই হচ্ছে ইমানের নমুনা। যার ইমান আছে তার নামাজ মিস হলে তার কষ্ট লাগবেই লাগবে, ঠিক কিনা বলেন? আর যদি বিষয়টা দুনিয়া কেন্দ্রিক হয়, যে আমার ফ্ল্যাট নাই, আমার গাড়ি নাই, সবার আইফোন, আমার আইফোন নাই, তাহলে তোমাকে বুঝতে হবে যে এগুলো সব টেম্পোরারি, এটা আজ আছে কাল নাই। দেখেন দেশের দিকে আজকে যারা দুর্নীতি করে খেয়েছে, সালমান এফ রহমান হাজার হাজার কোটি টাকার মালিক, তার পতনটা আজকে এমনভাবে হয়েছে সেটা মুরগির একটা খাঁচাও পায়নি পালাবার জন্য যুবক ভাইরা, ঠিক কিনা বলে? ইউ শুড নট বি স্যাড অ্যাবাউট দুনিয়া, দুনিয়া নিয়ে মন খারাপ করার কোনো কারণই আসলে নাই, যা আছে
তাতেই পড়বেন আলহামদুলিল্লাহ, পড়েন সবাই আলহামদুলিল্লাহ। তাহলে মন বেশি ভাঙলে একটু কবরস্থান ভিজিট করে আসবেন, দেখবেন মনটা একটু হলেও শান্ত হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুই নাম্বার, মন যদি ঠিক রাখতে চান, ভাঙতে না চান, যে স্বার্থপর মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, যে বিশ্বাসঘাতক আপনার বিশ্বাস ভেঙেছে, ট্রাই ইউর বেস্ট টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ পিপল, যে আপনাকে বারবার ভেঙে দেয়, বারবার কষ্ট দেয়, বারবার আপনার মন ভাঙে, বারবার আপনার বিশ্বাস ভাঙে, এগুলোর আশেপাশেও যাওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, স্বার্থপর মানুষ এবং বিশ্বাসঘাতক মানুষ আপনাকে আজীবন ভাঙবে, জোড়া লাগাবে না, কারণ এরা স্বার্থপর। স্বার্থ থাকলেই বলবে সরি, স্বার্থ নাই, আপনি রাস্তায় মরে গেলেও ও আপনাকে দেখতে আসবে না, ঠিক কিনা বলেন যুবক ভাই? স্বার্থপর মানুষ এবং বিশ্বাসঘাতক মানুষ থেকে দূরে রাখবেন নিজেকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি বাধ্য হন, অনেক সময় আমরা বাধ্য হই, আমি জানি আমার ওয়াইফ প্রতারক, আমি জানি আমার হাজব্যান্ড কি প্রতারক, বাট সংসার আমাকে করতেই হবে, এখানে অন্তত এক বছর হলেও করতে হবে, আমি জানি, আমি কি করব, আমার যে ভালোবাসা আমার বন্ধুর প্রতি আছে, আমার বউয়ের প্রতি আছে, আমার স্বামীর প্রতি আছে, এটাকে আমি কমায় নিয়ে আসবো। মনে রাখবেন, ভালোবাসা কম থাকলে যতই কষ্ট দিকে আপনাকে কষ্ট আমার লাগবে না। আচ্ছা দেখেন তো মনটা ভাঙে কেন, যখন খুব বেশি ভালোবাসবেন, একদম চাঙ্গে তুলে ফেলবেন, একদম আকাশ উড়াবেন নিয়ে, দেখবেন সে আপনাকে আকাশ থেকে লাথি মেরে ফেলা দিবে, একেবারে খারাপ লাগবে না যুবক ভাইয়েরা? লাগবে। আচ্ছা মনে করেন যে আপনার বিয়ে হয়েছে, নতুন বউ আপনি, বিয়ের পরেই দেখছেন আপনার স্বামী আর একটা মেয়েকে নিয়ে ঘুরতেছে, হোটেলে গিয়েছে, কিন্তু আপনার বিশ্বাস, ইয়ার ইয়ে তো কনফার্ম জান্নাতি হ্যায়, ইয়ে তো ইয়ে নেহি কর সকতা, এই যে নেহি কর সকতা, এসা নেহি হো সকতা, কম আজ কম মেরে হাজব্যান্ড তো মুঝে ধোকা নেই দে সকতা, এই বিশ্বাস মানুষকে ভেঙে ফেলে। ভাঙে না যুবক ভাইয়েরা? ভাঙে। আপন মানুষকে বেশি বিশ্বাস করলে আপনি ঠেক খাবেন, ধোয়া খাবেন। অতএব স্বার্থপর মানুষ যে, বিশ্বাসঘাতক যে, না ভালোবাসা না ভাঙাভাঙি, যদি বাধ্য হন কোনো মতে টিকে থাকবেন, বাট বেশি ভালোবাসা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ উপায়, যদি ভাঙা মনকে জোড়া লাগাতে চান, কান্নাকাটি করেন, সমস্যা নাই। অনেকে ভাবে আমি কাঁদব কেন, আমি তো পুরুষ না, দিস ইজ রং লজিক। কষ্ট দূর করার বড় একটা মাধ্যম হচ্ছে কান্না করা। কান্না করলে কি হয়, দেখবেন যে পেইনটা রিলিজ হয়, এটা হালকা হয়। প্রচণ্ড কষ্ট লাগছে, বাট আমি পুরুষ, আই কান্ট ক্রাই, আমি কাঁদতে পারবো না, ভুল কথা। আপনি কাঁদেন, ওপেনলি না পারলে, পাবলিকলি না পারলে, আপনি প্রাইভেটলি কাঁদেন, তবে কাঁদেন। মাঝে মাঝে চোখের পানিও মানুষকে নতুন কিছু শেখায়, মাঝে মাঝে চোখের পানীয় মানুষ নতুন করে বাঁচতে শেখায় যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলে? তবে হ্যাঁ, আমি আগেও বলেছি আজও বলছি, কান্নার একটা সময় বের করেন। কখন কাঁদবেন জানেন? যখন সবাই ঘুমায় যাবে, তাহাজ্জুদে জায়নামাজ বিছান, রবের কাছে কাঁদেন, সেজদায় গিয়ে কাঁদেন, লাভ হবে দুইটা। লাভ হবে কয়টা? এক, এই কান্নার জন্য অতীতের সব গুণ আল্লাহ মাফ করে দেবে, সুবহানাল্লাহ। পড়েন সবাই। দুই নাম্বার লাভ, এক তো আপনার গুণা মাফ হলোই হলো, পাশাপাশি আপনার যে কষ্ট, চাপা কষ্ট, বুকটা ফেটে যায়, এই কান্নার জন্য আপনার কষ্টটাও হালকা হয়ে যাবে, সুবহানাল্লাহ। পড়েন সবাই। অতএব কান্না তো করবেন, ঠিক আছে, বাট কান্না করবেন তাহাজ্জুদের সময় উঠে রবের কাছে ফরিয়াদ করে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে কয়েকটা টিপস বলেছি আজকে বলুন তো সবাই যুবক ভাইয়েরা, তিনটা। এক, গোরস্থান যাবেন, নিজেকে বুঝাবার ট্রাই করবেন যে যা আছে কিছুই না, কবরে আসলেই সব শেষ, ঠিক কিনা বলেন? দুই নাম্বার, স্বার্থপর কিংবা বিশ্বাসঘাতক এরকম কোনো মানুষের সঙ্গে বেশি ভালোবাসা রাখা যাবে। তিন নাম্বার, অবশ্যই অবশ্যই কান্দেন, যদি কষ্ট বেশি পান মন ভেঙে যায়, বাট অবশ্যই কান্নাটা দোয়ার মাধ্যমে হবে, সেজদায় হবে, তাহাজ্জুদে জায়নামাজে হবে, তবে আপনার কষ্টকে আরও কম করে দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? আল্লাহ আমাদের সবার সুন্দর মনটাকে আরও সুন্দর করে দিই, সকলের পড়ে আমিন। আল্লাহ আমাদের সকলের ভাঙ্গা মনটাকে পরিপূর্ণ জোড়া লাগা দিই, সকলের পড়ে আমিন।